আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানীয় সভাপতি সচ্চিদানন্দ দেয় সদায় এখানে উপস্থিত আছেন কুল্লো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার ছোট ভাই পলাশ, এখানে আরও উপস্থিত আছেন আমাদের সাতক্ষীরা জেলার সাংবাদিকদের দিকপাল, যিনি মানুষের জন্যে কথা বলেন, যিনি মানুষের যে কোনো নির্যাতনে পাশে দাঁড়ান, জনাব আশেকে এলাহি। এখানে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ সহ এই আশাশনির আপমর জনসাধারণ সবাইকে আনোয়ার হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কেন এখানে দাঁড়িয়েছি, আমরা কেন কথা বলছি, এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তারপরেও দু একটি কথা আমাদেরকে বলতেই হয়। আমাদের দাবি আমাদেরকে আদায় করার জন্যে কথা বলতেই হয়, কারণ কোনো কিছুই আন্দোলন সংগ্রাম ছাড়া অর্জন করা সম্ভব নয়, এটি বাংলাদেশ। বন্ধুগণ, আপনারা জানেন যে আনোয়ার হোসেন কে ছিলেন। আনোয়ার হোসেন এই বুদাঠারই সন্তান, যিনি ভাষা আন্দোলন করতে যেয়ে 1949 সালে খুলনা থেকে গ্রেপ্তার হন। তারপর তাকে রাজশাহীর কারাগারে বন্দী রাখা হয়। সেখানে তিনি কারাবন্দীদের পক্ষে, নির্যাতিত নিষ্পেষিত কারাবন্দীদের পক্ষে কথা বলার কারণে 50 সালের 24 এপ্রিল খাবড়া ওয়ার্ডে গুলি করা হয়। সেই গুলিতে আনোয়ার হোসেন নিহত হন। আনোয়ার হোসেন সহ 7 জন নিহত হয়েছিলেন সেই সময়। এখনও খাবড়া ওয়ার্ড দিবস পালিত হয়, কিন্তু আসলে আনোয়ার হোসেন গ্রেপ্তার হয়েছিলেন ভাষার আন্দোলন থেকে। আমরা যে ভাষায় কথা বলি, আজকে সেই ভাষার মাস, সেই ভাষার জন্যে আমরা কথা বলি, এখনও কথা বলছি, সেই ভাষার জন্যে আনোয়ার হোসেন সেদিন জীবন দিয়েছিলেন। আপনারা যারা এ প্রজন্মের মানুষ তারা হয়তো জানেন না, আমাদের পাকিস্তানি অ্যাসেম্বলিতে জিন্না বলেছিল পূর্ব বাংলার পাকিস্তানের একমাত্র ভাষা হবে উর্দু। সেই তার বিরুদ্ধে বাঙালিরা সেই দিন সোচ্চার হয়েছিল, পার্লামেন্টে ধীরেন্দ্রনাথ প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের সুদূরে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনায় সব জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে। খুলনার আন্দোলনের নেতৃত্ব ছিল এই সাতক্ষীরারই সন্তান, এই বুদাটারই সন্তান আনোয়ার হোসেন, আমাদের পথিকৃৎ। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে আজ এতদিন পরে, সেই আজ প্রায় 72-73 বছর পরেও আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তাকে ভাষা সৈনিক হিসাবে এবং রাষ্ট্রীয়ভাবে তার পৃষ্ঠপোষকতা করা হয় না, তার পরিবারের খবর নেওয়া হয় না। অথচ আমরা তাদের সেই আত্মহত্যার কারণে এখনও বাংলা ভাষায় আমরা যারা এখানে আছি সবাই কথা বলতে পারি, আমরা যে লড়াই সংগ্রামে কথা বলি, আমরা যে মানুষের জন্যে কথা বলি, সেসব কথা তাদের এই যারা শহীদ হয়েছিলেন সেই দিন তারই ফল এটি। আমরা গত 3 বছর ধরে এই আনোয়ার হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে নানাভাবে আন্দোলন সংগ্রাম করছি। আমরা জেলা প্রশাসক, আমরা নির্বাহী কর্মকর্তা আশাশুনি, আমরা এমনকি আমরা বিভিন্ন ক্ষেত্রের জনপ্রতিনিধি, আমরা সংসদ সদস্য, এমপি সবার সাথে কথা বলেছি যে আনোয়ার হোসেন আমাদের সাতক্ষীরার সম্পদ, আনোয়ার হোসেন বাংলাদেশের সম্পদ, তার জন্যে আমাদের রাষ্ট্র স্বীকৃতি অর্জন করা দরকার। আর এই রাষ্ট্র স্বীকৃতির মাধ্যমে সাতক্ষীরার যে ইতিহাস, সেই ইতিহাস পরিবর্তন হবে। আমাদের নানা রকম বদনাম আছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, যেখানেই আমরা যাই না কেন আমাদেরকে বলা হয় আমরা স্বাধীনতা বিরোধী, সাতক্ষীরার মানুষ। অথচ স্বাধীনতার প্রত্যেকটা ক্ষেত্রে এই সাতক্ষীরার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে
একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সাতক্ষীরার মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে, তাদের ভূমিকা রেখেছে, জীবন দিয়েছে, অথচ আমাদের বিরুদ্ধে নানা ধরনের কথা বলা হয়, আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, আমাদের ছেলেদের চাকরির ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আমরা দাত্ত্বহীন কণ্ঠে বলতে চাই, আনারস সেন ভাষা সৈনিক ছিলেন এবং তিনি বাংলাদেশের প্রথম ভাষা শহীদ যিনি আত্মত্যাগের মাধ্যমে আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আমরা চাই এই আনোয়ার হোসেনের রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই আনোয়ার হোসেনের নামে, আমরা বারবার বলছি, এই আনোয়ার হোসেনের নামে আশাশুনি সরকারি কলেজের নামকরণ করা হোক। আমরা বলছি আশাশুনি কালীগঞ্জের সড়কের নামকরণ করা হোক আনোয়ার হোসেনের নামে। আমরা বলছি সরকারি পৃষ্ঠপোষকতায় আনোয়ার হোসেন ট্রাস্ট গঠন করা হোক। কিন্তু এই ভাষার মাসে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশ উন্নয়নে বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং ভাষার জন্যে নানাভাবে কাজ করে যাচ্ছেন, অথচ বাংলাদেশের প্রথম ভাষা সৈনিক, বাংলাদেশের প্রথম ভাষা শহীদ, তার জন্য আমরা কোনো কিছু করতে দেখছি না। আমরা সদাশয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আজকে আপনি যে ভাষায় কথা বলছেন, যে ভাষায় আমরা কথা বলছি, যে ভাষায় আমরা আন্দোলন সংগ্রাম করছি, সেই ভাষার জন্য প্রথম শহীদ হয়েছিলেন এই বুদাটার হাবাসপুরের আনোয়ার হোসেন। আমরা তার রাষ্ট্র স্বীকৃতি চাই, তার স্মরণের জন্যে যা যা করা দরকার তার জন্য আমরা বিভিন্ন এলাকায়, দেশের বিভিন্ন এলাকায় স্ট্যাচু তৈরি করতে চাই, এ দাবি আমরা দীর্ঘদিন ধরে জানাচ্ছি। অথচ আমরা দেখছি এর কোনো বাস্তবায়ন নেই। আমরা গতবার, গত বছর এমনই সময়, হয়তো এই দিনেই আমরা এখানে একটি মানববন্ধন করেছিলাম। সেই মানববন্ধনে এখানকার নির্বাচিত চেয়ারম্যান জনাব ডাব্লু সাহেব বলেছিলেন, তিনি বুদাটা শহরে, বুদাটা প্রপারে আনোয়ার হোসেনের জন্যে একটি স্মৃতিফলক করবেন, তিনি বলেছিলেন তার জন্য একটি স্ট্যাচু করবেন, কিন্তু আমরা সেটা এখনও দেখতে পাইনি। আমি জনপ্রতিনিধি জনাব ডাব্লু সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি স্বাধীনতার পক্ষের লোক, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আপনি মুক্তিযুদ্ধের জন্যে নানা কাজ করেন, মানুষের পাশে দাঁড়ান। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি সম্ভব হয় আপনি একটি আনোয়ার হোসেনের স্মৃতি ধরে রাখার জন্যে একটি স্ট্যাচু তৈরি করার যে কথা বলেছিলেন, আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা আশা করি আগামী তিন মাসের মধ্যে আপনি আপনার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে যে আনোয়ার হোসেন বলে একজন শহীদ ভাষা সৈনিক ছিলেন সেটি প্রথম প্রতিষ্ঠা করবেন। সেটির মাধ্যমে শুধু আশাশুনির লোক নয়, শুধু সাতক্ষীরার লোক নয়, সারা বাংলাদেশের লোক জানবে যে এই সাতক্ষীরার মানুষ যে কোনো স্বাধিকার আন্দোলনে, যে কোনো ন্যায্য আন্দোলনে, যে কোনো এই বাঙালিদের আন্দোলনে সবার আগে যে ভূমিকা রেখেছে আগামীতেও রাখবে, এই প্রত্যাশা আমাদের। আমি আর কথা বাড়াবো না, আমি সর্বশেষে বলবো আজকে এই যে শহীদ আনোয়ার হোসেন স্মৃতি কমিটির পক্ষ থেকে আপনারা এখানে যারা হাজির হয়েছেন এবং আনোয়ার হোসেনের স্মৃতি ধরে রাখার জন্যে আপনারা যে কাজ করছেন, কথা বলছেন, বিভিন্ন জায়গায় আলোচনা করছেন, এই জন্যে আপনাদেরকে সাধুবাদ। এই জন্য আনোয়ার হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি আমার কথা বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো যে আনোয়ার হোসেনের আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই অবিলম্বে। এই ভাষার মাসে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মাসেই আপনি এমন একটি দৃষ্টান্ত স্থাপন করুন যিনি বাংলাদেশের প্রথম ভাষার জন্য শহীদ হয়েছিলেন তার জন্য একটি কিছু করে দৃষ্টান্ত স্থাপন করুন। আপনি তো রাষ্ট্রের জন্যে, আপনি তো মুক্তিযুদ্ধের জন্যে, আপনি তো এই ভাষার জন্যে নানা কাজ করছেন।